হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম বরাবরের মতন মা পূজা বেবি শপে, আর আমার সাথে আছে মোহাম্মদ সুজন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, প্রথমে আপনাদের ঠিকানাটা দিয়ে দেন। প্রথমে আমাদের দোকানের ঠিকানাটা আগে দিয়ে দিই। আমাদের দোকানের নাম হচ্ছে মা পূজা বেবি স্টোর। জি, আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। জি, এটা কাঁচা বাজারের পাশে বড় একটা বিল্ডিং আছে, বিশ্বাস বিল্ডার্স। জি, ওই বিল্ডিং এর দোতলায় 8 নম্বর দোকান হচ্ছে আমাদের। আর যদি ঠিকানা খুঁজে পেতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা যা রিসিভ করে নিয়ে আসবেন, দেব অথবা আপনারা রিসিভ করে নিয়ে আসবেন। আচ্ছা, আজকে আপনারা দেখাবো হচ্ছে বাবুদের দোলনা সিস্টেম স্টলার। হ্যাঁ, এখানে যে দুইটা স্টলার দেখতে পাচ্ছেন, এই দুইটা স্টলার দুইটাই আপনার একই জিনিস, শুধু কালারটা ডিফারেন্স। দুইটা কালার হয়। এটা হচ্ছে বেবিদের 3-in-1 ট্রলি। জি, এটা প্রথমত হচ্ছে বাবুকে আপনার নিয়ে হেঁটে বেড়ানোর জন্য। জি, এরপর আপনার এটা হচ্ছে স্টেপ স্টেপ করে তিনটা স্টেপ আছে, শোয়ানো যাবে, বসানো যাবে, এই তো। জি, আচ্ছা, বাবু যদি 2 বছর অথবা 3 বছর হয়ে যায়, তখন এখানে পাটা থাকবে না, ঝুলে যাবে, তখন এই বোর্ডটা উঠা দেওয়া যাবে, সুন্দরভাবে শুতে পারবে এবং পাটা ঝুলবে না, এটার মধ্যে থাকবে। জি, আচ্ছা, এরপরে আপনার বাবুটা যখন ঘুমিয়ে যাবে, আপনি হুডটা ফেলে দিতে পারবেন। জি, আচ্ছা, এরপরে আপনার হচ্ছে যদি আপনি কোথাও বাবুকে নিয়ে হেঁটে বেড়ান, অথবা বাবুকে যদি আপনার যদি আপনি ঘরে রাখেন, দেখা আলোর জন্য হয়তো ওই ওর ঘুমটা আর কি ডিস্টার্ব হবে, তখন এই হুডটা ফেলে দিলে তখন বাবু একদম রিল্যাক্সলি, আলোটা আর লাগবে না, মশা কামড়ানোর কোনো চান্স নাই। আবার অনেকে যদি বলেন যে না, এই হুডটা ফেলে দিলে দেখা যাচ্ছে হয়তো বাবু ভয় পাবে, সেই ক্ষেত্রে আপনি এই হুডটা ফেলে দিয়ে, এই যে এখানে একটা সাদা এক্সট্রা নেট আছে, জি, এই যে নেট আছে, এই নেটটা দিয়ে দিলে এখন মশা মানে কোনো পা পোকামাকড় ঢোকার কোনো চান্স নাই, সুযোগ নাই। আচ্ছা, এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে, এটা আপনি চাইলে আপনার যখন বেবিকে নিয়ে হেঁটে বেড়াবেন, আপনি চাইলে এই হ্যান্ডেলটা যখন সামনে দিয়ে দিবেন, জি, বাবুকে দেখতে দেখতে আপনি ঠেলতে পারবেন। জি, বাবু আর কান্না করবে না, কান্না করবে না, আপনাকে দেখবে। অনেক সময় তো পিছন দিক থেকে যদি আপনার এটা পুশ করেন, বাবুটা কিন্তু সামনে জিনিস দেখতেছে, আপনাকে দেখতে পাচ্ছে, জি জি, অনেক দেখে তখন বাবুরা কান্নাকাটি করে ভয় পায়, অনেক সময় ভয় পায় বাবুরা, তখন এই হ্যান্ডেলটা যদি সামনে দিকে নিয়ে এসে ঠেলেন, তখন আপনি বাবুর সাথে কথা বলতেছেন, হাঁটতেছেন, ও ভয় পাবে না, কান্নাকাটিও করবে না, রিল্যাক্স মোডে বসে থাকবে। জি, আচ্ছা, এটা ছাড়া এটা আপনার আরেকটা সিস্টেম আছে, এটা দোলনা সিস্টেম ট্রলি বলি আমরা। জি, এই ট্রলিটা দোলনা বানানো যায়, এই চাকাটা উল্টা দিলে মানে দোলনা হয়ে যাবে, এটা দোলনা হয়ে যাবে। জি, বুঝতে পারছি। এটা হচ্ছে এখন আমরা দোলনা বানায় দিলাম, যদি বাবু ছোট হয় এভাবে শোয়া দোলাবে। জি জি, এরপরে আপনি চাইলে বাবু ঘুমিয়ে গেছে, হুডটা লাগিয়ে দিতে পারবেন। আবার চাইলে মশা পোকা মাকড় যাতে না আপনার বাবুর গায়ে লাগে, বাবু বসে, এর জন্য এটা আপনার নেটটা লাগিয়ে দিলেন। এরপরে হচ্ছে 1-2 বছর পর তো নর্মালি টলি কোনো কাজে আসে না। জি, সেই ক্ষেত্রে এটা আপনার বসানোর চেয়ার হিসাবে ইউজ করা যাবে, যেটা রকিং চেয়ার বলি আমরা। এটা হচ্ছে রকিং চেয়ার। হ্যাঁ, রকিং চেয়ার হয়ে গেল। এখন রকিং চেয়ার হয়ে গেল, এখানে বাবুকে বসা খাওয়ানো যাবে, ডাইনিং স্পেস আছে এখানে, ডাইনিং স্পেস আছে, বাবুর আপনার পানির পট বা ফিডার এগুলো রাখার জন্য এখানে ডাইনিং স্পেস, প্লেট বাটি রেখে বাবুকে খাওয়ানো যাবে। আর এটা এখানে আপনার এই চাকাগুলো যদি এখন তুলে দিই, এখন ট্রলি হয়ে গেল। জি, এখন হয়ে যাবে ট্রলি, এখন হয়ে গেল ট্রলি, এখন ট্রলি হয়ে যাবে, এখন নিয়ে বেড়াতে পারবেন, এখন নিয়ে হেঁটে বেড়ানো যাবে। জি, আচ্ছা, এখানে বাবুর আপনার ফিডার বা পানির মম পট এগুলো রাখার জন্য এখানে বাবুর প্রয়োজনীয় কেনাকাটা যদি মার্কেটে যান, কেনাকাটা করলেন, ক্যারি করার জন্য বাস্কেট আছে, এখানে বাস্কেট আছে। জি, আচ্ছা, তারপর আপনার এখানে হচ্ছে বেবির আরো ফিডার টিটার রাখার জন্য এখানে পকেট আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যদি কোথাও বাবুকে রেখে টলির মধ্যে বসিয়ে কোথাও যান, দেখা গেছে ধাক্কা দিল তো টলিটা আপনার জায়গা থেকে সরে যাবে অবশ্যই, তখন আপনার এই যে ব্রেক করে দিলেন, জি, ব্রেক আছে চাকাতে, 4টা চাকা 4টা চাকাতে ব্রেক আছে, এটা শুধু 2টা চাকাতে আমরা ব্রেক দিছি, এবং এটা সামনের চাকাতেও ব্রেক আছে, এখন পুরো টলি 4টা চাকার মধ্যে ব্রেক, এখন পুরো টলিটা জায়গার মধ্যে স্টিল ফিক্সড হয়ে গেল, একবার ফিক্স, নড়াচড়া করবে না। আর এটার আপনার ওয়েট ক্যাপাসিটি হলো আপনার 120 কেজি, 120 কেজি নিতে পারবে, বড় বড় মানুষরাও বসতে পারবে। আমার ওয়েট 70। জি, এই যে ভাইয়া বসে গেছে, দেখেন বসে গেছে, আমার মতো আরো একজন যদি উঠে দাঁড়ায় এগুলো টলি কোনো সমস্যা হবে না, খুব অসাধারণ একটা টলি, খুব ভালো হয়। জি, ও তখন দেখা গেছে কি স্পেসটা হয় না, অনেক টলি স্পেস হয় না, এটার স্পেস যথেষ্ট স্পেস। জি, আমি বসে গেছি এখানে, দেখেন 4-5 বছর হলো বাবু রিল্যাক্সলি বসা যাবে,
আর এটার মধ্যে সর্বপ্রথম যেটা বলছিলাম এই ট্রলিটা হচ্ছে C3 মডেল জি মডেলটা হবে C3 C3 এটা দুইটা কালার হয় দুইটা কালার হবে এই যে ব্লু এতক্ষণ আপনাদেরকে ব্লু কালারটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে পার্পল কালার এই যে পার্পল কালার দুইটা কালার হয় এই দুইটা হবে জি আর এটার আরেকটা বৈশিষ্ট্য বলে দিই এটা যে পাইপগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের সম্পূর্ণ স্টিলের গোল্ডেন কালারের মধ্যে কাঠের মতো একটা ডিজাইন করছে অনেক টলি দেখা যায় দূর থেকে দেখলে এরকম প্লেন মনে হয় আসলে এটা রডের উপরে আপনার হচ্ছে পাইপ এর কাঠের কালার করা কালার করা আর এটা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে অন্যান্য স্টলারগুলো সচরাচর এই ショルダー বেল্টটা থাকে না জি জি ショルダー বেশিরভাগই থাকে না বেশিরভাগই থাকে না শুধু এটা ছাড়া কোনো টলিতে ショルダー বেল্ট নাই বাবুকে যখন বসাবেন সব টলির মধ্যে নিচের কোমরে বেল্টটা থাকে বাবু যখন দেখেছে এখানে ধরতে যায় তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জি এই ショルダー বেল্টটা থাকলে বাবু আর পড়ার কোনো সম্ভাবনা নাই বাবুকে এভাবে ফিক্সড বসা রাখতে পারবেন ফিক্সড রাখতে পারবেন হ্যাঁ নিউবর্ন বেবিকে বসা রাখা যাবে এই বেল্টের সাহায্যে আর এটার আপনার বেড হয় এক্সট্রা এটা ডাবল বেড জি ডাবল বেড হয় এটা এটার এই যে নিচে যে কালো কুশনটা দেখতেছেন এটা নিচেও ফোম দাও আছে সফট অনেক সফট অনেক সফট তারপরে এটা যে আপনার যে এটার উপর আরেকটা আপনার কুশন আছে এই কুশনটা ইউজ করলে বাবু আপনি এখন কমফোর্ট ফিল করবে প্রয়োজন হলে এটা আবার খুলেও ওয়াশ করা যাবে পুরো টলিটা ওয়াশ করা যাবে আর ওয়াশেবল হ্যাঁ সম্পূর্ণ ওয়াশেবল আর এই টলিটা আপনি কোথাও ক্যারি করতে চাইলে একদম ছোট করে ছোট বাস করে ফেলতে পারবে ছোট বাস করে আপনি ক্যারি করা যায় যেটা আমরা লাগেজের মতো বলি একবারে ফোল্ড হয়ে যাচ্ছে একবারে ফোল্ড হয়ে গেল যেখানে ক্যারি করতে পারেন সব জায়গায় ক্যারি করা যাবে এখন এখন আপনার বাসে ট্রেনে লঞ্চে যেখানে খুশি আপনি ক্যারি করতে পারবেন আর এটা আপনি হাতে করে নিয়ে আপনার ক্যারি করতে হবে না ওই যে লাগেজের মতো যেটা বললাম হ্যাঁ টানতে হবে চাকা আছে তাহলেই হবে এটা আমরা আপনার ই করতে পারবো জি কালার দুইটা হবে কালার হবে দুইটা আর সর্বশেষ সেটা প্রাইসটা আমরা বলে দেই জি এটা প্রাইস হচ্ছে আপনার 7800 টাকা 7800 টাকা অসাধারণ টলি পেয়ে যাচ্ছেন আপনারা 7800 হ্যাঁ জি আরেকটা জিনিস বলে দেই এটা যেহেতু বাইরের প্রোডাক্ট জি এটা বাইরের থেকে অনেক সময় দাম ওঠানামা করে জি এটা কিছু সময় ক্ষেত্রে এটা প্রাইস বাড়তেও বাড়তে পারে কমতেও পারে কমতেও পারে তো যাক যখন যে প্রাইস হয় আমাদের সাথে ফোনে কন্টাক্ট করবেন জি আমরা যখন যে প্রাইস হয় হোলসেল প্রাইস যেটা আমরা ওই প্রাইসটাই রাখবো আচ্ছা ভাই ঢাকা ঢাকার বাইরে তে যদি হোম ডেলিভারি সিস্টেম আছে আপনাদের আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি করতেছি আপনারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন জেলা ভিত্তিকে হোম ডেলিভারি দিচ্ছি প্লাস থানা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা ডেলিভারি দিচ্ছি আর আমাদের কাছে অর্ডার করতে হলে আপনার অর্ডার কনফার্ম করার জন্য বিকাশে 500 বা সামথিং কিছু আপনার বিকাশ করলে আমরা প্রোডাক্ট মানে অল্প কিছু বিকাশে করলে মানে অর্ডার কনফার্ম হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বুঝে পেমেন্ট করবেন আর সর্বশেষ আমাদের দোকানের ঠিকানাটা আবার দেখা দিই জি অবশ্যই এই যে মাহফুজা বেবি কালেকশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স লেখা আছে এখানে আর মোবাইল নাম্বারটা বিশেষ করে আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটাতে আর এছাড়াও আমাদের আরো কিছু কালেকশন আছে সকল ধরনের আইটেম আছে বেবি আইটেম যা যা লাগবে এই দোকানে সব পেয়ে যাবেন এবং আমরা পাইকারি